সোনারগাঁও থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি এসেছি সোনারগাঁয়ের লোক কারুশিল্প জাদুঘরে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সোনারগাঁও জাদুঘরটা ঘুরে, এবং এখানে এসে আপনারা কি কি দেখতে পারবেন, কিভাবে আসবেন, এই সব কিছু তুলে ধরার চেষ্টা করব আমার আজকের ভিডিওতে। সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত। সোনারগাঁও এক ঐতিহাসিক প্রাচীন শহর। প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত সোনারগাঁও ছিল একসময় বাংলার রাজধানী। এখানেই রয়েছে বাংলাদেশের লোক ও কারুশিল্প জাদুঘর, যা সোনারগাঁও জাদুঘর নামে পরিচিত। বন্ধুরা, সোনারগাঁও জাদুঘরের প্রবেশ গেটের ঠিক হাতের ডান পাশে, মানে এই স্থানটাতে রয়েছে টিকিট কাউন্টার, যেখান থেকে এই সোনারগাঁও জাদুঘরে প্রবেশ করার জন্য টিকিট ক্রয় করতে হবে। আমাদের টিকিট ক্রয় করা শেষ এই জাদুঘরে প্রবেশের জন্য, যেখানে দুটি টিকিট ক্রয় করতে হয়েছে, একটি হচ্ছে প্রবেশ গেটের, আর একটি হচ্ছে বড় সর্দার বাড়ির প্রবেশ গেটের টিকিট, যেটির একটির মূল্য হচ্ছে 100 টাকা এবং অন্যটির মূল্য হচ্ছে 50 টাকা। সর্বমোট আমাদের খরচ হয়েছে 150 টাকা প্রতি টিকিটের জন্য। তো চলুন এখন ভিতরে যাওয়া যাক। আমি এখন আসি হচ্ছে জাদুঘরের ভিতরের অংশে। আমার পিছে থাকা এই প্রবেশ গেট দিয়ে আমরা হচ্ছে জাদুঘরের ভিতরের অংশে আমরা প্রবেশ করেছি। বন্ধুরা, প্রচন্ড পরিমাণে দর্শনার্থীরা এই স্থানে এসেছেন জাদুঘরটি ভিজিট করতে এবং এর আশেপাশের এলাকাটা ঘুরে দেখতে। আমরা এখন যাচ্ছি হচ্ছে সোনারগাঁও জাদুঘরের ভিতরের অংশে প্রবেশ করার জন্য। এখন হচ্ছে চলুন জাদুঘরটির ভিতরের অংশ দেখে আসা যাক, যে ভিতরে কি কি দেখতে পারবো আমরা। পিছে থাকা এই প্রবেশ গেটটি দিয়েই জাদুঘরের ভিতরে প্রবেশ করতে হয়। তো চলুন বন্ধুরা, এখন হচ্ছে ভিতরে প্রবেশ করা যাক। জাদুঘরের ভিতরের অংশে বেশ অনেক কিছুই আছে দেখার, যেখানে কাঠের ভিতর কারুকার্য করা বিভিন্ন জিনিস দেখতে পারবেন। এখানে রয়েছে একটি সিংহ, এখানে কারুকার্য করা বেশ কিছু জিনিস আছে। এই অংশে দেখতে পারবেন কাঠের উপর কারুকার্য করা বেশ কিছু জিনিস। আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ও লোকশিল্পকে ধরে রাখা ও সর্বজন স্বীকৃতি দেওয়ার জন্য 1975 সালের 12ই মার্চ শিল্পচর্চা জয়নুল আবেদিন সোনারগাঁয়ের পানাম নগরীর একটি পুরাতন বাড়িতে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রায় 4,500 এর অধিক প্রাচীন নিদর্শন স্থান পেয়েছে জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘরে। আছে বাংলাদেশের গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপুণ হাতে তৈরি বিভিন্ন শৈলীক ও দৈনন্দিন ব্যবহার্য নানা পণ্য সামগ্রী। দক্ষ শিল্পীরা প্রতিটি স্মৃতিতে ফুটিয়ে তুলেছেন প্রাচীন বাংলার গ্রামীণ ঐতিহ্য। এছাড়া জাদুঘরে বিভিন্ন গ্যালারিতেও দেখা মিলবে কাঠে খোদাই করা বিভিন্ন কারুশিল্প, পাটচিত্র, মুখোশ, আদিম জীবনভিত্তিক নিদর্শন, পোড়ামাটির ফলক, লোহা, তামা, কাঁসা, পিতলের তৈজসপত্র, লোকজ অলঙ্কার সহ বিচিত্রপূর্ণ অনেক প্রাচীন নিদর্শন। প্রথম তলার যে জিনিসগুলো আছে তা দেখা শেষ করে আমরা এখন হচ্ছে দ্বিতীয় তলায় উঠলাম। এখন হচ্ছে দ্বিতীয় তলায় কি কি আছে তা এখন দেখবো। তো চলুন দেখা যাক। Thank you.
জাদুঘরের তৃতীয় তলার ঠিক মাঝের অংশে, যেখানে আপনারা দেখতে পারবেন ঢোল তবলা একতারা দোতারা সহ বিভিন্ন বাদ্যযন্ত্র। এই স্থানে রয়েছে নারীদের অলংকার, তখনকার যে নারীরা ছিল তারা এই অলংকার গুলো পরত। জাদুঘরের এই স্থানে রয়েছে জামদানি শাড়ি যা দেখতে বেশ সুন্দর। জাদুঘরের সামনের অংশে তৃতীয় তলার সামনের অংশে রয়েছে পালকি, আর এই পালকির মাধ্যমে তখনকার নববধূ তাদেরকে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি নেওয়া হতো। বাংলাদেশ লোক কারুশিল্প জাদুঘর বৃহস্পতিবার বন্ধ থাকে, এছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাদুঘর খোলা থাকে। সোনারগাঁও এসে লোক কারুশিল্প জাদুঘর ঘুরে দেখতে চাইলে ঢাকা থেকে আপনারা নিজস্ব পরিবহন যেমন প্রাইভেট কার বা মাইক্রোবাস নিয়ে সরাসরি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও যেতে পারেন। স্থানীয় যানবাহনে যেতে চাইলে গুলিস্তান থেকে মোগরাপাড়া মোড় পর্যন্ত বিভিন্ন কাউন্টার সার্ভিস বাস পাবেন, এক্ষেত্রে স্বদেশ বা দেয়াল বেছে নিতে পারেন। এছাড়া আপনি আপনার পছন্দের বাসে করে মোগরাপাড়া মোড়ে নেমে রিক্সা বা সিএনজি ভাড়া করে লোক ও কারুশিল্প জাদুঘরে যেতে পারেন। আমার আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি। বন্ধুরা আজ বিদায় নিচ্ছি, আশা রাখছি খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। সে অবধি ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।